শুভ সন্ধ্যা সবাইকে। আজ 19 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল, কংগ্রেস প্রার্থীর অভিযোগপত্রে জুবাইর এনাম, সবুর থাপাদার ও সলমন চৌধুরীর নাম। লোকসভা উঠে ব্যাপক অন্তর্গত হয়েছিল হাফিজ রশিদকে হারাতে। দল বিরোধী কাজে সামিল বদরপুর ব্লক কংগ্রেস সভাপতিও। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শরীফনগরে বন্যা দুর্গত মানুষের খোঁজ নিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বাল্যবিবাহের বিরুদ্ধে ফের অভিযান নভেম্বর ডিসেম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মুসলিম বিবাহ আইন বাতিলে বিল আসছে রাজ্য বিধানসভায়। কমলাক্ষের জমি শক্ত করতেই কাটিগুড়া যাচ্ছেন মন্ত্রী পীযূষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা। সেপ্টেম্বরে রাজ্যের 5টি কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের। এবং সর্বশেষ খবরটি হলো, মেডিকেলের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বিধায়ক কৌশিকের। এবারে শুনুন বিস্তারিত খবর। ভয়ঙ্কর অন্তর্গত হয়েছিল গত লোকসভা নির্বাচনে। কংগ্রেসের অনেক প্রার্থী প্রত্যাশীও এই অন্তর্গতে সামিল ছিলেন। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি থেকে শুরু করে ব্লক কংগ্রেসের সভাপতি পর্যন্ত সামিল ছিলেন অন্তর্গতে। গোপন পত্রে স্থান পেয়েছে বাগেলাপন্থীদের নাম। কিভাবে অন্তর্গত করা হয়েছিল তা সবিস্তারে তুলে ধরা হয়েছে গোপন পত্রে। লোকসভা নির্বাচনে কিভাবে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে হারানো হয়েছিল তার লিখিত তথ্য জমা পড়েছে আসামের দায়িত্বপ্রাপ্ত নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের কাছে। অভিযোগের প্রতিলিপি দেওয়া হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ ছাটে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার কাছে। অভিযোগপত্রে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার পরাজয়কে দুটি ভাগে ভাগ করেছেন। একদিকে 11 জন ব্যক্তি প্রার্থিত্বের জন্য দাবি জানিয়েছেন, অন্যদিকে দলের একাংশ নেতৃত্ব বিভিন্নভাবে অন্তর্ঘাত সৃষ্টি করেছে। কংগ্রেস টিকিটের দাবি করে আব্দুল সবুর থাপাদার, সলমন চৌধুরী প্রত্যক্ষভাবে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন বলে অভিযোগ করেন। সলমন চৌধুরী বিভিন্ন সামাজিক মাধ্যম সংবাদপত্রে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি। অন্যদিকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম বরাক উপত্যকায় থাকার পরও একদিনের জন্য কংগ্রেস প্রার্থীর প্রচারে যাননি। বরং কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার করা যুব কংগ্রেসীদের দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। যুব কংগ্রেসের যেসব সদস্য লোকসভা নির্বাচনে তার পক্ষে প্রচার করেছেন তাদের দল থেকে বহিষ্কার করার ফলে অন্যান্য কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা তো রয়েছেই। বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি আপাত দৃষ্টিতে কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার করলেও নিজের ঘনিষ্ঠদের বিজেপিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বলে গুরুতর অভিযোগ করা হয়। বিভিন্নভাবে দলীয় অন্তর্গতের ফলে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে 18,000 ভোটে পরাজিত হতে হয়। লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার করা হাইলাকান্দি জেলার যুব কংগ্রেস কর্মীদের দল থেকে বহিষ্কার করা হলেও জেলা কংগ্রেস সভাপতি এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। সাংগঠনিক কাজকর্ম ক্ষতি দেখতে আসামে আসা পর্যবেক্ষক জিতেন্দ্র সিং দল বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন সেটাই এখন দেখার। নির্বাচন এলে একাংশ দলীয় কর্মী নেতা প্রার্থীর বিপক্ষে কাজ করার দৃষ্টান্ত বছরের পর বছর ধরে রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলার মুসলিম মানুষদের কাছে দৃষ্টান্ত স্বরূপ ছিল। করিমগঞ্জ লোকসভা আসন দীর্ঘ বছর থেকে সংরক্ষিত ছিল, ফলে করিমগঞ্জ লোকসভা আসনে এতদিন মুসলিম কোনো মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাই অনেক হিন্দু লোক কংগ্রেসের সঙ্গে জড়িত থাকার পরও তাদের বঞ্চিত করে মুসলিম প্রার্থী দাঁড় করানো হয়। কংগ্রেস নেতৃত্বের ধারণা ছিল করিমগঞ্জ আসনে তাদের প্রার্থী জয়লাভ করবে। বাস্তবের ক্ষেত্রে এমনটা হয়নি, বরং 1,20,000 সংখ্যালঘু ভোট লাভ করে বিজেপি প্রার্থী কৃপানাথ মোনা জয়যুক্ত হন। গোপন অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, করিমগঞ্জ জেলার কংগ্রেস সংগঠন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত এবং সিদ্দিক আহমেদের নেতৃত্বে গঠন হয়েছিল। তাই অনেক কংগ্রেস কর্মী বেতরে বেতরে দুই নেতার কথায় কাজ করেছেন। এভাবে নির্বাচন এলে প্রার্থীর বিপক্ষে দলীয় কর্মীরা কাজ করলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল খুব একটা ভালো হবে না। তাই যারা দল বিরোধী কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অভিযোগপত্রে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতির বিরুদ্ধে যে দল বিরোধী অভিযোগ উঠেছে তা সত্যি ভয়ঙ্কর। কারণ শাখা সংগঠনের একজন সভাপতির দায়িত্ব দলকে সুচারুরূপে পরিচালনা করা, কিন্তু প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে যদি দল বিরোধী কাজের অভিযোগ উঠে
তাহলে দলের ভিত শক্ত থাকবে কী করে? নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের কাছে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়ে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এসব বিষয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য প্রকাশ করা দল বিরোধিতার সামিল বলে তিনি উল্লেখ করেন। পরবর্তী খবরটি হলো, আগামী নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সরকার এক বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করে বলেছেন, প্রতি ছ মাস অন্তর এ ধরনের বিশেষ অভিযান চালানো হবে। এজন্য রাজ্যের ডিজিপি সহ শীর্ষ পুলিশ কর্তাদের ইতিমধ্যে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে জেলায় জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সব খবরাখবর সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলাগুলোতে বাল্যবিবাহের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাবে পুলিশ প্রশাসন। গতকালই দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাল্যবিবাহ প্রতিরোধে আসাম সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এনজিওর প্রতিবেদনে স্পষ্টতই বলা হয়েছে, আসাম সরকার ঘন ঘন অভিযান চালানোর জন্যই রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে। তুলনামূলকভাবে কয়েকটি জেলাকে চিহ্নিত করে এবার নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্য পুলিশ এক বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হিমন্ত বিশ্ব এও জানিয়েছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অবস্থান কোনোভাবেই শিথিল করা হবে না। প্রতি ছ মাস অন্তর সমীক্ষা পূর্বের পর এই বিশেষ অভিযান চালানো হবে। এজন্য রাজ্যের পুলিশ প্রধান জিপি সিংকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে জেলায় জেলায় প্রাথমিক সমীক্ষা চালানোরও নির্দেশ জারি করেছে আসাম সরকার। পরবর্তী খবরটি হলো, বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানের পর এবার মুসলিম বিবাহ আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুসলিম মহিলা ও যুবতীদের সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই সরকারের এই সিদ্ধান্ত। আসাম মুসলিম ম্যারেজ ও ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল হলে রাজ্যে বাল্যবিবাহ রোধে এক বৃহৎ পদক্ষেপ হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে এই অভিমত প্রকাশ করেছেন। ক্যাবিনেট বৈঠকে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইনের সমতা আনতে আসাম রিফিলিং বিল 2024 অনুমোদন জানানো হয়েছে। এই রিফিলিং বিলের মাধ্যমে আসাম মুসলিম ম্যারেজ ও ডিভোর্স অ্যাক্ট 1936 ও আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন রুল 1035 বাতিল করা হবে। আসাম রিফিলিং বিল 2024 বিবেচনার জন্য আসাম বিধানসভার পরবর্তী বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করার বিষয়েও ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। ক্যাবিনেট এ মর্মে এক নির্দেশে পরবর্তী বিধানসভার অধিবেশনের আগেই আসাম মুসলিম বিবাহ রেজিস্ট্রেশনের জন্য একটি উপযুক্ত আইনের পোষকতা করেছে। রাজ্য সরকার আসাম মুসলিম বিবাহ আইন বাতিলের মাধ্যমে আসামে পরোক্ষভাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর হিন্দু ভোট ব্যাংক অক্ষত রাখতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে হিন্দু ভোটারদের উৎসাহিত করেছেন। সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে গোসুরক্ষা আইন, বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান ইত্যাদি পদক্ষেপ গ্রহণের পর এবার আসাম মুসলিম বিবাহ আইন বাতিলের পদক্ষেপ 2026 সালের বিধানসভা দখলের ইঙ্গিত বহন করছে। এদিকে আসামে মুসলমান জনসংখ্যা 40% বৃদ্ধি হয়েছে বলে আরও এক নতুন বিতর্কের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। 26 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী ফের অনুপ্রবেশ ও মুসলিম জনসংখ্যার বৃদ্ধিকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন বলেও চর্চা লাভ করেছে। পরবর্তী খবর কি হলো, বৃহত্তর শরীফনগর এলাকার বন্যা দুর্গতদের খোঁজ নিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। বৃহস্পতিবার বিকেলে শরীফনগর, ফকিরটিলা, বাগন প্রভৃতি এলাকা পরিদর্শন করে গোটা এলাকার জলে প্লাবিত মানুষের সঙ্গে দেখা করেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক। এদিন তিনি শরীফনগর বাজারের পার্শ্ববর্তী মকবুল আলীর বাড়িতে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন। ওইসব এলাকার বন্যায় আক্রান্তদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে তাদেরকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার দাবি জানানো হয় বিধায়কের কাছে। পাশাপাশি শরীফনগর বাজার থেকে ফকিরটিলা ও বাগন পর্যন্ত বেহাল রাস্তা সহ এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরি করে দেওয়ার অনুরোধ জানানো হয়। উল্লেখিত দাবিগুলো খুব শীঘ্রই কার্যকরী করে রাস্তা সংস্কার সহ সেতু তৈরি করে স্বাভাবিকভাবে চলাফেরার ব্যবস্থা করে দিতে সভায় বিধায়ক সিদ্দিক আহমেদের নিকট আর্জি রাখেন স্থানীয়রা। বিধায়ক সিদ্দিক আহমেদ তার বক্তব্যের প্রথমে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, যদিও এই স্থান এখনও উত্তর করিমগঞ্জের অধীন, তবুও দক্ষিণ করিমগঞ্জের আওতায় এসে গেছে এবং এই এলাকায় তার পূর্বপুরুষের ভিটেমাটি ছিল। এখানকার মানুষ তাকে ভোটের সময় অনেক সাহায্য সহযোগিতা করেছেন, তাই এই এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি রাস্তাঘাট ও একটি সেতুর ব্যাপারে সর্বাত্মক ঝাঁপিয়ে মুখ্যমন্ত্রীর নজরে এনে কিছু করার চেষ্টা করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বাস দেন।
পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে আরও উন্নত করা যায়। এ বিষয়ে অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতাল পরিচালন সমিতির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান বিধায়ক কৌশিক রায়। বিশেষ করে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো, হাসপাতালের ব্লাড ব্যাংকের পরিষেবা নিয়ে প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করেন তিনি। মেডিকেলের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে পরিচালন সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে সবসময় পাশে থাকবেন বলে জানান বিধায়ক কৌশিক। এ বিষয়ে তিনি বলেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে অবগত হতে এদিন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মিলিত হন। এই বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে যাতে রোগীরা পেতে পারেন তা সুনিশ্চিতকরণের উপর আলোকপাত করেন তিনি। এছাড়াও মেডিকেলের সৌন্দর্য ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এই বৈঠকে ছিলেন মেডিকেলের প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দেবকুমার চক্রবর্তী, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট বিকাশ শান্ডিল্য প্রমুখ। ডক্টর গুপ্ত জানিয়েছেন, হাসপাতাল পরিচালন সমিতির নয়া ভাইস চেয়ারম্যান কৌশিক রায়ের সঙ্গে মেডিকেলের স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানের এমন আগ্রহ নিঃসন্দেহে প্রশংসনীয়। নয়া পরিচালন সমিতির সহযোগিতায় মেডিকেলের পরিষেবা ও পরিকাঠামো আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী। পরবর্তী খবরটি হলো, কাটিগড়া 26-এর বিধানসভা ভোটের জন্য কমলা কোদে পুরকায়স্ত ঘর গুছাচ্ছে। এটা দিন দিন স্পষ্ট হয়ে ওঠার পরই তার বিরোধিতায় মাঠে নেমে পড়েছেন গেরুয়া শিবিরের স্থানীয় কয়েকজন নেতা। প্রাক্তন বিধায়ক অমর্তার জয়ন্ত প্রকাশ্যেই কমলাক্ষকে কংগ্রেসী ও বহিরাগত বলে দেখে দিয়ে বিরোধিতায় নেমে পড়েছেন। কিন্তু বৃহস্পতিবার দিশপুরে দুটি ঘটনা কি এমন ইঙ্গিত দিল যে কমলাক্ষের পর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ রয়েছে। কমলাক্ষ কয়েকদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় বরাক উপত্যকার কেন্দ্রগুলো নিয়ে কথা বলেছেন। তবে বেশি প্রাধান্য পেয়েছে খাটিগুড়ার কিছু প্রকল্পের বিষয়। এখানেই শেষ নয়, কমলাক্ষ এদিন দেখা করেন পীযূষ হাজারিকার সঙ্গেও। জল সম্পদ মন্ত্রীর সঙ্গে কমলাক্ষের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কাটিগুড়ার মহাদেবপুরের দুইটো বিকল স্লুস গেটের বিষয়। এরপর এই ঘটনাটি কমলাক্ষ শিবিরের জন্য বড় খবর বলে দাবি করা হচ্ছে। পীযূষ হাজারিকার আগামী দু একদিনের মধ্যেই বরাক উপত্যকার সফরের কথা ছিল, কিন্তু হঠাৎই তার সফর এগিয়ে নিয়ে আসা হয়। আজ বরাক সফরে এসেছেন জল সম্পদ মন্ত্রী। তার আগের সূচিতে কাটিগুড়ার বন্যাগ্রস্ত এলাকার পরিদর্শন ছিল না, কিন্তু কমলাক্ষের সঙ্গে সাক্ষাতের পর কাটিগুড়ার সংযোজন ঘটে মন্ত্রীর সফর সূচিতে। গোটা ঘটনা এত দ্রুত ঘটেছে যে কমলাক্ষ রাতেই ট্রেনে চেপে শিলচুরির উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রীর কাটিগুড়া সফরের সঙ্গী থাকবেন কমলাক্ষ। তার দাবি শুনে পীযূষ হাজারিকা মহাদেবপুরের স্লুস গেট ও কাটিগুড়া পরিদর্শনের এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিজের সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন করিমগঞ্জের বিধায়ক। বরাবরই চাকরির পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে করিমগঞ্জ। বরাকের একমাত্র শিলচরে পরীক্ষা কেন্দ্র দেওয়া হচ্ছে, এতে বিপাকে পড়ছেন বরাকের অন্য দুই জেলার পরীক্ষার্থীরা। সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারছেন না তারা। আগামীতে এডিআরই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন কমলাক্ষ। মুখ্যমন্ত্রী তাকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। এদিন কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অধীন দুটি দমকল বিভাগের কাজ শুরু নিয়েও লিখিতভাবে জানিয়েছেন কমলাক্ষ। তিনি বলেন, কাটিগুড়াতে 1 লক্ষ লিটার জলের ব্যবস্থা যুক্ত রিজার্ভার নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সঙ্গে দেওয়াল নির্মাণের কথা ছিল, এ নিয়ে টেন্ডারও ডাকা হয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আজ অবধি কাজ হয়নি, ফলে পুনরায় টেন্ডার ডাকার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়া কাটিগুড়া বিধানসভার আওতায় কালিনে একটি দমকল কার্যালয়ের নির্মাণ কাজ 2 বছরেও শেষ হয়নি, এই দমকল কার্যালয়ের কাজ শেষ করা নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কমলাক্ষ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।